বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিধবাকে গলা কেটে হত্যা করেছে থানার শুক্রবার রাতে এই ঘটনা ঘটে শনিবার সকালে স্বজনরা আম্বিয়াকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ নিহতের ঘর থেকে মরদেহ উদ্ধার করে বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠায় নিহত আম্বিয়া কিসমত জামুয়া গ্রামের মৃত সেকান্দার আলী খানের স্ত্রী তাদের এক পুত্র সন্তান রয়েছে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান জানান এখন পর্যন্ত এ হত্যার কারণ জানা যায়নি তবে তদন্ত চলছে এদিকে জামালপুরের ইসলামপুরে স্ত্রী রানী দাস নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা জানায় স্বামী রাজন বাজার করে এসে দরজা ভেঙে দেখেন স্ত্রী সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে